দারুণ সুখবর, মালয়েশিয়ার কলিং খরচ থাকলো 80,000-এর নিচে, মন্ত্রীর আজকের ঘোষণা। মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অংশে একজন কর্মীর খরচ করতে হবে 78,990 টাকা। বুধবার প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই কথা জানিয়েছেন। দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরে শুরুর দিকে বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেয়ার অনুমোদনের ঘোষণা দেয় দেশটি। দেশটির ঘোষণার 9 দিনের মাথায় গত বছরের 19 ডিসেম্বর দুদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকের শর্ত মোতাবেক কর্মীদের বিমান ভাড়া সহ যাবতীয় ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারীকে বহন করতে হবে। কিন্তু কর্মী পাঠানো শুরুর আগেই নতুন শর্ত আসে মালয়েশিয়ার পক্ষ থেকে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক শ্রী এম সারাবানান প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এক চিঠি দিয়ে 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করার বার্তা দেয়। তবে ঢাকায় শর্ত মেনে নিতে রাজি না হওয়ার পাশাপাশি ফিরতি বার্তায় 1,000-এর বেশি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ার কাছে হস্তান্তর করে। পরে গত 19 জুন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাবানান জানান, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগের বাছাই করা 25টি রিক্রুটিং এজেন্সি সহ মোট 250টি রিক্রুটিং এজেন্টকে অনুমোদন দেবে মালয়েশিয়া। বাংলাদেশ সরকারের পাঠানো 1,520টির তালিকা থেকে এইসব এজেন্সি বাছাই করা হবে বলেও জানান তিনি। এদিকে মালয়েশিয়ার কলিং ভিসায় নতুন ঘোষিত খরচ 80,000 টাকার নিচে ঘোষণা করা হলেও তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। বিগত দিনগুলোতে খরচ কম রাখার কথা বলা হলেও রিক্রুটিং এজেন্সিরা অভিবাসন ব্যয় অনেক বৃদ্ধি করে সিন্ডিকেটের মাধ্যমে প্রায় 3-4 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। তবে আজকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রী যেই ঘোষণা দিয়েছেন সেখানে তিনি বলেছেন, সরকার 78,990 টাকা নির্ধারণ করেছে, এর বেশি কর্মীরা যাতে টাকা না দেয় সে ব্যাপারে আহ্বান জানাচ্ছি। কর্মী পাঠানোর মূল কার্যক্রম কবে শুরু হবে তা 14 জুলাইয়ের পর জানা যাবে বলেও এ সময় জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ আরও জানান, এই মুহূর্তে কাউকে টাকা কিংবা পাসপোর্ট দেবেন না, এখনই সবকিছু চূড়ান্ত নয়। খরচ আমরা ঘোষণা করেছি, তবে এছাড়াও আরো বেশ কিছু কাজ রয়েছে। আগামী 14 জুলাইয়ের পর সকল কার্যক্রম ঘোষণা করা হবে, মেডিকেলের তালিকা সহ অন্যান্য কার্যক্রম তখন জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। আপনি কি মালয়েশিয়া প্রবাসী? তাহলে আপনার জন্যই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস দিচ্ছে কম খরচে বিমান টিকিট। আপনার বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন। মোবাইল 01322212200।